তোমরা অলরেডি সবাই জেনে ফেলেছো 24 সেপ্টেম্বর তোমাদের এই এইচএসসি পরীক্ষা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে। তো তোমরা এই বিষয়টা নিয়ে অনেকটা কোশ্চেন করছো এবং তোমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করছে। আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সকল কনফিউশন দূর করার জন্য। প্রথম কথা হলো 24 তারিখ সিদ্ধান্ত আসছে, তো আসলে সিদ্ধান্তটা কি বিষয়? মেইন কথা হলো এইচএসসি পরীক্ষা আমরা কবে নিতে পারি, কোন ডেটে এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে, বা আমরা সাবজেক্ট কমাবো কি কমাবো না, মানে সকল বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন কথা হলো ভাইয়া, এর আগে না একটা নিউজ আসলো যেখানে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বললেন ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা যদি এইচএসসি পরীক্ষা নেই তবুও আমাদের সমস্যা হবে না। তিনি কিন্তু সেখানে ইঙ্গিতটা দিয়েছিলেন অটোপাসের বিষয়টা, অনেকে অটোপাস ভাবতেছিল অটোপাসটা হবে না, এই ইঙ্গিতটাই তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ডিসেম্বর জানুয়ারিতেও আমরা পরীক্ষা নিতে পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, যদি এর আগেও পরীক্ষা নেওয়া যায় সেটা নেবে, সেটা হতেই পারে, পরিস্থিতি যদি পরিস্থিতি বিবেচনা করবে পরিস্থিতি অনুযায়ী সেটা নেওয়া যেতেই পারে, আগে বা পরে সেটা হিসাব পরে। তিনি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছেন যে আমাদের ডিসেম্বর জানুয়ারি হলেও আমরা পরীক্ষাটা নিতে পারবো, তবে যেটা মনে হচ্ছে যে সেটা নভেম্বরেও হতে পারে, অক্টোবরে হওয়ার পসিবিলিটি নেই। তার মধ্যে নভেম্বর ডিসেম্বর এটা বেশি ফোকাসে পাচ্ছে। আসলে দুটাই ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, তোমরা এতদিন বারবার কি জানতে চেয়েছিলা? তোমরা কিন্তু একটা কথাই চেয়েছিলা, তোমাদের একটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেয়া হোক। মানে এইচএসসি নিয়ে তোমরা অনেক ঝামেলায় আছো, তো এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই লাগবে, এবং এটা আমি মনে করি এটা তোমাদের জন্য খুবই ভালো যে একটা ফাইনাল সিদ্ধান্ত দিক। এবং সরকার এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়গুলো এটাই চাচ্ছে যে একটা চূড়ান্ত তোমাদের কাছে তথ্য দেওয়ার জন্য, যার কারণে আমাদের 24 সেপ্টেম্বর বৈঠক হবে যেখানে সকল শিক্ষা বোর্ডের সবাই উপস্থিত থাকবে। এবং তারা কী করবে, তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবে, আমরা কবে এই এইচএসসি পরীক্ষা নিতে পারি, কীভাবে নিতে পারি। এই চূড়ান্ত সিদ্ধান্ত একটা আনার পর এই সিদ্ধান্তটা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারপর শিক্ষা মন্ত্রণালয় এটাকে ভালোমতো বিবেচনা করে দেখবে যে হ্যাঁ এরকমটা করা যায় কি না, এবং সেটা আসবে ফাইনাল একটা সিদ্ধান্ত। এখন তোমাদের মধ্যে অনেক কথা, এই সমকাল যে পত্রিকা আছে সমকাল পত্রিকায় একটা বিষয়টা আসছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই এই সিদ্ধান্তটা আসবে, মানে পরীক্ষার ব্যাপারটা। তো হ্যাঁ, এটা তো ঠিকই আছে, আমাদের 24 তারিখ সিদ্ধান্ত জানানো হবে কবে এই এইচএসসি পরীক্ষা হতে পারে, সেটা এমনও সিদ্ধান্ত আসবে যে এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই এই এইচএসসি পরীক্ষা, অবভিয়াসলি এই টাইপেরই সিদ্ধান্ত তো আসবে, এবং সেটা হয়তো বা ডেট আকারে আসবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা যেতে পারে এই টাইপের একটা চিন্তাধারা তো আছেই সরকারের, তাই না? এই চিন্তাভাবনাকে মাথায় রেখে তারপরেই তো তোমাদের বলবে এইচএসসি পরীক্ষার তারিখটা, তাই না? সো ওটা ঠিকই আছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিন পরেই এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু কবে হবে, ডেটটা কবে, যে অক্টোবর নভেম্বর না ডিসেম্বর, কয় তারিখে, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই যে আমাদের 24 তারিখ। আশা করি বুঝতে পেরেছ। এবার কথা হলো ভাই, এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? অবভিয়াসলি এটা তোমাদের জন্য ভালো। দেখো, তোমরা এখন ডিপ্রেশনে আছো, কোনো একটা টার্গেট ছাড়া কিন্তু পড়ালেখা হয় না, এটা সবাই জানে। এখন তোমাকে যখন টার্গেট দেবে নভেম্বরের ধরে 1 তারিখ পরীক্ষা, তখন কিন্তু তোমার পড়ালেখার বেগটা আরও বৃদ্ধি পাবে, তুমি টেনশন মুক্ত থাকতে পারবা যে না আমার কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না, এটা নিয়ে যে পরিমাণ টেনশনে আছো তার থেকে তোমার টেনশনটা হবে হলো পরীক্ষা নিয়ে, যে আমি পরীক্ষা কীভাবে ভালো করব, কীভাবে আমি পড়বো পড়াগুলো, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রিক হবে তোমার, তাই না? তো এটা তো অবভিয়াসলি তোমাদের জন্য ভালো, একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা। এখন কথা হলো ভাই, 24 তারিখেই কি চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে? ভাই এটা আমি বলতে পারছি না যে ফাইনালি কোনো একটা ডেট দিবে কি না, কারণ কি এই ডেটটা দেওয়া অনেকটা টাফ। হয়তো ভাই এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে নভেম্বরে আমরা পরীক্ষাটা নিব, এই টাইপের সিদ্ধান্ত আসতে পারে, বা ডিসেম্বরে আমরা পরীক্ষা নেব, কিন্তু ডেট দিতে পারবে কি না এটা এখন বলা যাচ্ছে না। 24 তারিখ মিটিংটা হোক, মিটিংটার মাধ্যমে আমরা চূড়ান্তভাবে বুঝতে পারবো যে কী হতে চলছে, কারণ কি এখন কিন্তু তোমরা দোটানায় আছো, বিভিন্ন টাইমে বিভিন্ন কথা শুনতে হচ্ছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতেছে না। তো এই চূড়ান্ত সিদ্ধান্তটা ইনশাল্লাহ 24 তারিখ আমরা পেয়ে যাবো। একটা কথা বলে দিই, তোমরা যতটা ডিপ্রেশনে আছো, আমি কালকে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিলাম, সেখানে এটা বলেছিলাম মানুষ চাকরি পাচ্ছে না, চাকরির বয়স শেষ হয়ে গেছে এই করোনার কারণে, যার কারণে সুইসাইড করছে, তাদের চেয়ে নিশ্চয়ই তোমরা খুব ভালো পজিশনে আছো। এমন লাখো লাখো আছে যারা এই চাকরির বয়সটা শেষ হয়ে গেছে এই করোনার কারণে, তারা কিন্তু তার লাইফ থেকে সব কিছু শেষ করে শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু তোমাদের কি, তোমাদের জাস্ট কিছুটা সময় গেছে,
এটা রিকভার করার মতো সময় আছে তোমাদের কাছে। এখন তোমাদের টার্গেট হবে ভালো করে পড়াশোনা করা, টেনশন মুক্ত থাকা, কারণ কি তোমাদের চেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশের আরও অনেক অনেক মানুষ আছে, পৃথিবীর আরও অনেক অনেক মানুষ আছে। তো এটা তোমাদের বুঝতে হবে, তোমরা যে পজিশনে আছো মোটামুটি ভালো আছো, তোমাদের চেয়ে খারাপ অবস্থানে অনেকেই আছে, এটা মাথায় সেট আপ করে নাও অ্যান্ড সেই অনুসারে পড়াশোনা করো। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আজকে পর্যন্তই টেক কেয়ার, গুড বাই।